পলিটিক্স মানে হচ্ছে মানুষের ভালো, মানুষের পাশে থাকা, তা বা সোশ্যাল ওয়ার্ক যদি বলি, তো তার জন্য মারপিট করতে হবে, তার জন্য রক্তারক্তি করতে হবে, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না, যেটা আমি প্রথম দিন থেকে বলছি। এবং আমি আবার বলছি যে তুমি একটা দল করছো, তার মানে এটা না বাকি দলগুলো তোমার শত্রু। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা গরিব মানুষ তাদের জন্য রাজনীতি এবং তাদেরকে ভালো রাখা রাজনীতি। এবার প্রবলেমটা হচ্ছে এইটাই সমস্যা আমাদের দেশে, যারা এই জিনিসটা জানে না সেই জিনিসটা নিয়ে প্রশ্ন করে। তুমি সেই জিনিসটা জানো না, সেখানে তুমি প্রশ্নটা করছো, তোমার শিক্ষা দরকার। শিক্ষা হচ্ছে কেউ একজন বলুক ছোটা দেখার পর, এটা মিঠুন দাস ছাড়া অন্য কেউ এই জায়গাটা কাজ করতে পারত। তুমি যদি বলো এই একটা নাম বললে আমি সেদিন থেকে সিনেমা ছক করা ছেড়ে দেবো। আমি অ্যাজ এ প্রডিউসার আমার ছবির জন্য যেই চরিত্রটা সবচেয়ে ভালো লাগবে তাকে আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়েছি, আমি প্রাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েছি, আমি মিঠুন দাকে কেন নেবো না? আমার যদি রোলে, আজকে আমার বাবার রোলে যদি কাউকে নিতে হয়, তো আমার মনে হয়েছে কি যে যে চরিত্র যা যারা সুপারস্টারা যারা আছে সেখানে বোম্বাদা হয়তো আমার বাবা ফিট করবে না, পরান্দা একটু বয়স বেশি, সেখানে পরান্দা আমার দাদুর রোলটার জন্য আমার মনে হয়েছে। তো আমরা খুঁজছিলাম কি কে বাবা হতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ অ্যাক্টিভ, নাচছে এই করছে, তো আমার মনে হয়েছিল মিঠুন দাচ্ছে ভালো কিছু হতে পারে না। আবার বলছি কে সিনেমাটা, এটা আমার জোনার, আমাকে বিজেপির মন জয় করতে বা আমার পার্টির মন জয় করতে গেলে সিনেমার সাহায্য নিতে হবে না। আমি আমার মনে হয় কি আজকে মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহার, কে কী কথাগুলো বলছে, তার যখন মানুষের সামনে হাজার হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকে সেই আবেগটাকে ধরে রাখা এবং ঠিক কথা বলা, কে মানুষের মধ্যে লড়াই যাতে না হয় তারা যেন শান্তিতে থাকে, সেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তার জন্য সিনেমা আমার লাগবে না। আমার মনে হয় শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে শিক্ষা ব্যাপারটাকে আরও স্ট্রং করতে হবে। যতদিন আমাদের দেশে শিক্ষা ব্যাপারটা ঠিক থাকবে না, ততদিন আমাদের দেশটা এতটাই পিছিয়ে থাকবে। আমরা কখনো মানে এই যে আগুন লাগিয়ে দেওয়া হয় বা ঢিল ছোড়া হয়, এই পুরোটাই ব্যাপারটা হচ্ছে শিক্ষার অভাব। কারণ এটাকে বুঝতে পারছেন, এটা কোনো মোদি বা কোনো দিদির ট্রেন না, এটা মানুষের ট্রেন, এটা মানুষই চড়বে, এখানে কোনো মোদিই যাবেন না, এতে কোনো দিদিই যাবেন না, এখানে সাধারণ মানুষ যাবে, যারা ঢিল ছুড়ছে তাদেরই পরিবারে কেউ না কেউ যাচ্ছে হয়তো। তো এইটা কোনো রাজনীতি বাহন না, মানে এটা কোনো পলিটিক্যাল সিম্বল না কে ট্রেনটা এইটা ওইটা, আমার মনে হয় এইটা সবচেয়ে, এটা কোনো পলিটিক্যাল নেতাদের দায়িত্বই না। এটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, কারণ আমরা ঠিকমতো মানুষদেরকে পড়াশোনা শিক্ষাতে পারছি না, শিক্ষিত করতে পারছি না, সেই জন্যই হয়তো এই সব জিনিসগুলো হচ্ছে, মানুষকে আমরা বোঝাতে পারছি না। আর মনে হয় এইটা যদি ঠিক করতে হয় তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষিত করতে হবে, কি বেসিক সিভিক্স এডুকেশনগুলো শেখাতে হবে, কি এইটার মধ্যে না দিদি যাবেন না দাদা যাবেন, এখানের মধ্যে তোমাদের বাড়ির লোকেরাই সাধারণ মানুষরাই যাবেন। তো আমার মনে এই শিক্ষাটা আমার মনে হয় কি এইটা খুব দরকার। আবার ডিএম ম্যাডামকেও বলেছি, ডিএম ম্যাডাম সঙ্গে আছে, ইনফ্যাক্ট এইচডি ইউনিটটা যেটা আমরা আগেরবার যখন মিটিংয়ে বলেছিলাম সেটা শুরু হয়ে গেছে, মানে এইটা একটা একটা শাস্তি কী বলো কী শান্তির একটা ব্যাপার, কি যার জন্য হয়তো আমাদেরকে কলকাতা ছুটে যেতে হতো বা মেদিনীপুরের জন্য মেদিনীপুরে যেতে হতো, সেটা এখন ঘাটাল হসপিটালই হবে। এইচডি ইউনিটগুলো রেডি হয়ে গেছে, 16টা বেড, আরও আমরা 18টা বেড রেডি হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা যদি আরও ডিমান্ড বাড়ে তো আমরা আরও ব্যবস্থাগুলো ঠিক করব। আর এইটা আমি রিকোয়েস্ট করবো, তোমরা যখন উদ্যোগটা তুলেইছো, এইটা শুড নট বি এ পলিটিক্যাল এজেন্ডা। আমার মনে হয় অতিথি হিসাবে সবাই আসতে পারে, আমি চাইবো কি এই স্টেজের মধ্যে কোনো দলে কোনো পতাকা থাকবে না, আমার দল না যে কোনো দল। আমার মনে হয় এটা ঘাটালবাসীদের, যে ঘাটালের মধ্যে সমস্ত দলের কর্মীরা থাকে, সমস্ত দলের ফলোয়াররা থাকে, এবারে তাদের জন্য মেলাটা, এখানে কোনো পলিটিক্যাল মেলা নয়, মানে এটা আমার টিএমসির মেলা নয়, এটা সাধারণ মানুষের জন্য মেলা। আমি এখনই মানে শীতলকে বলছি কি প্লিজ তুমি এসো, আমি নিজে পার্সনে ইনভাইট করে নেবো, সমস্যার সমাধান। সাধারণ মানুষ বা গ্রামীণ মানুষরা কেন, কারণ আলটিমেটলি পলিটিক্স মানে হচ্ছে মানুষের ভালো, মানুষের পাশে থাকা, তাদের আপদে বিপদে যে কোনো সময় তাদের পাশে থাকা, বা সোশ্যাল ওয়ার্ক যদি বলি, তো তার জন্য মারপিট করতে হবে, তার জন্য রক্তারক্তি করতে হবে, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না, যেটা আমি প্রথম দিন থেকে বলছি। এবং আমি আবার বলছি কি তুমি একটা দল করছো, তার মানে এটা না বাকি দলগুলো তোমার শত্রু। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা গরিব মানুষ তাদের জন্য রাজনীতি এবং তাদেরকে ভালো রাখা রাজনীতি, সেই রাজনীতিতেই আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে কোনো বাঙালির স্বপ্ন, মানে এটা তো অন্যায় না। এবারে আমি, কারণ আমি যেহেতু তিনি আমার পার্টির প্রমুখ এবং তিনি রাজ্যের সিএম, এবং আমি কেন, আমার দলের প্রত্যেকটা মানুষ চায়, এবং যদি একজন বাঙালি হিসেবে তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে আমার শুধু আমি না রাজ্য খুব খুশি হয়। বাঙালি শুধু আমাদের রাজ্য না, বাঙালি যে ভারতবর্ষে যারা থাকেন বা বিদেশে যারা থাকেন তাদেরকেও হচ্ছে একটা গর্বের ব্যাপার। কারণ আমি শুনেছিলাম ছোটোবেলায় কে ইউনো লাইক জ্যোতিবাবুকে সুযোগ দেওয়া হয়েছিল কে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কিন্তু যা হয়, কিন্তু যদি কোনো বাঙালি আত্মা সে যদি মমতা ব্যানার্জি হয় তো আমার চেয়ে ভালো, আমার চেয়ে খুশি আর কি হবে না। আর এই এই একবার একবার এর মধ্যে রাজনীতি নেই, এর চেয়ে তো এই যে কোনো দলের প্রমুখ, সে তো আমি তো দলের কর্মী, মানে এটাকে রাজনীতি হিসেবে দেখা তো কথা নয়। আমি আমার কর্মী হিসেবে আমি চাই আমার প্রেসিডেন্ট যিনি, সে আমাদের দলের হয়ে বা দেশের প্রমুখ হোক, তো সেটা তার মধ্যে কোনো ভুল তো নেই।
ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490।